নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2022 থেকে 2024 সালের ভেতরে চোখের পলকে এই পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশিক্রা। ২০২২ সাল পড়তে আর বেশি দেরি নেই, আর এই ২০২২ থেকে ২০২৪ সালের ভেতরে চোখের পলকে এই পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আর এটি খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে এর জন্য আপনার জন্মছকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। নাম্বার ওয়ান প্ল্যানেট বৃহস্পতি গ্রহ, নাম্বার টু শনি গ্রহ এবং নাম্বার থ্রি রাহু গ্রহ। এই তিনটি প্ল্যানেটকে কিন্তু আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আর এই তিনটি প্ল্যানেট যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি 2022 থেকে 2024 সালের ভেতরে চোখের পলকে কোটিপতি হবেনই হবেন, এটি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর যাদের জন্মছকে এই তিনটি প্ল্যানেট শুভ অবস্থায় নেই, তারা গ্রহের প্রতিকার প্রতিবিধান করে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। কারণ একটি বিষয় মাথায় রাখবেন, সময় এবং সুযোগ সবসময় মানুষের কাছে কিন্তু আসে না, আর এই সময় ও সুযোগের যে সদ্ব্যবহার করতে পারে, সেই কিন্তু জীবনে দাঁড়িয়ে যেতে পারে। তাই আপনাদের এই 2022 থেকে 2024 সালের ভিতরে সুযোগ আসতে চলেছে কোটিপতি হওয়ার, আর সেটিকে কখনোই আপনারা মিস করবেন না, এটাই আমি বলবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি, যে রাশিগুলি 2022 থেকে 2024 সালের ভেতরে কোটিপতি হতে চলেছে, অর্থাৎ চোখের পলকে কোটিপতি হতে চলেছে এই পাঁচ রাশি 2022 থেকে 2024 সালের ভেতরে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 থেকে 2024 সালের ভেতরে আপনারা কিন্তু ডেফিনেটলি কোটিপতি হতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, এবং এই সময় যারা কর্মপ্রার্থী রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের জীবনে কিন্তু চাকরি আসতে চলেছে। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরও কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা কিন্তু নিজস্ব জমি জায়গা বা গৃহ কিন্তু নির্মাণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু স্বর্ণময় যুগ বলা যেতে পারে। তাই এই সুযোগটিকে আপনারা অবশ্যই কাজে লাগিয়ে নিন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 থেকে 2024 সালের ভেতরে আপনারাও চোখের পলকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা কিন্তু আসতে চলেছে, আর এই সমস্ত অর্থ আসতে চলেছে চাকুরি, ব্যবসা এবং সেল প্রফেশন থেকে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন, নিজস্ব গৃহ নির্মাণ কিন্তু আপনারা করতে চলেছেন। যারা কর্মপ্রার্থী রয়েছেন, তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে, এটা বলাই যেতে পারে। তবে তার জন্য আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করিয়ে নেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 থেকে 2024 সালের ভেতরে চোখের পলকে আপনারাও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু কোটি টাকা আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন, পাশাপাশি নিজস্ব গৃহ নির্মাণ কিন্তু আপনারা করতে চলেছেন, এটা বলা যেতে পারে। এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 থেকে 2024 সালের ভেতরে আপনারাও চোখের পলকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, আর এই সমস্ত অর্থ আসতে চলেছে চাকুরি, ব্যবসা বা সেল প্রফেশন থেকে।
এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু শুভ বিবাহের যোগ সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু এই আগামী সময় কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। এর পরবর্তী এবং পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2022 থেকে 2024 সালের ভেতরে চোখের পলকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থ প্রচুর পরিমাণে আসতে চলেছে, এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন। এবং পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আগামী দিনগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এটা বলা যেতে পারে, তবে তার জন্য আপনারা প্রতিকার প্রতিবিধান করেই ফেলুন। তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2022 থেকে 2024 সালের ভেতরে চোখের পলকে হতে চলেছে কোটিপতি। তবে তার জন্য আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো, আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করেই ফেলুন, যাতে সেই সময়ে কিন্তু আপনারা তার পজিটিভ রেজাল্ট পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।